চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে সবজির বাজারে। বড় সাইজের বেগুন 10 টাকা কেজি, ফুলকপি 35 টাকা কেজি ও 25 টাকা কেজিতে বিক্রি হচ্ছে শিম। তবে খুচরা বাজারে কয়েক গুণ বেশি দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছে নয়ন বড়ুয়া জয়। আমি চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে সবজির পাইকারি বাজারে আছি। দেখতে পাচ্ছেন বেঙ্গুলি রোগের যে বেগুন জামালপুর থেকে এসেছে সেই বেগুন পাইকারি বাজারে আমরা দেখছি 10 টাকা করে তারা বিক্রি করছেন, আর সেই বেগুন খুচরা বাজারে গেলে 50 টাকার নিচে কোনো বেগুন পাওয়া যাচ্ছে না। আর অন্য যে বেগুনগুলো আছে সেই বেগুনের দাম কিন্তু এখানে যেমন একটু বেশি, তেমনিভাবে খুচরা বাজারে 70 থেকে 80 টাকার নিচে কোনোভাবেই মিলছে না। আমি একটু কথা বলতে চাচ্ছি, এই বেগুনি রঙের যে বেগুনগুলো আমরা দেখছি, বেগুনের দাম তো আপনারা কত টাকা করে নিচ্ছেন? আজকে 10 টাকা চলতেছে। এতদিন একটু বাজার বাড়তি আসছিল, আজকে বাজারে পাইকার কম, এই জন্য কম ব্যস্ত আছি, আর আমদানি বেশি হয়েছে। আর বেগুনটা একটু জামালপুর থেকে। শুধু বেগুন নয়, আমরা এই পাইকারি আড়তগুলোতে আমরা দেখানোর চেষ্টা করছি, নানা রকমের সবজিতে ভরে গেছে এই আড়তগুলো। কিন্তু ফুলকপি দেখতে পাচ্ছেন সাজিয়ে রাখা হয়েছে, চট্টগ্রামে উৎপাদিত এই ফুলকপিগুলো বিভিন্ন কৃষকরা কিন্তু এই ফুলকপি উৎপাদন করে তারও লাভবান হয়েছেন। আর পাইকারি বাজার হয়ে খুচরা বাজার হয়ে চট্টগ্রামের যারা ক্রেতা তাদের কাছে যাচ্ছে এই ফুলকপিগুলো। দাম এখানে পাইকারিতে অনেক কম, 35 থেকে তারা 30 টাকা কেজিতে তারা বিক্রি করছেন। আবার কোনো কোনো আড়তে আমরা দেখেছি ছোটো সাইজের যে ফুলকপি আছে সেই ফুলকপি কিন্তু তারা আমরা দেখছি 20 থেকে 24 টাকা কেজিতে তারা বিক্রি করছেন। মিষ্টি কুমড়া আছে বাঁশখালী সহ বিভিন্ন জায়গায় উৎপাদন করা হয়, সেই জায়গা থেকে কিন্তু মিষ্টি কুমড়া এসেছে, দাম কিছুটা কম, আমরা দেখছি 18 থেকে 17 টাকা কেজিতে তারা বিক্রি করছেন। পাইকারি বাজারে গেলে এই দামে তারা বিক্রি করছেন, খুচরা বাজারে গেলেই এই মিষ্টি কুমড়ার দামও কিন্তু অনেক বেশি, 50 টাকার নিচে কোনো সবজি বাজারে না থাকার কারণে খুচরা বাজারে এখানে যারা ক্রেতা তারা দিশেহারা হয়ে পড়ছেন। তবে যে বাজার মনিটরিং নিয়মিত যদি থাকতো, পাইকারি বাজার আর খুচরা বাজার যদি তদারকি করতো, তাহলে অনেকটা কমে যেত বলে মনে করছেন এখানে যারা ভোক্তা তারাই। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।